রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে এক নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কলেজ মোড় লক্ষ্মীপুর মাঠ সংলগ্ন এলাকায় করোনা আবহে দুস্থ অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন প্রায় 350 জন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। আল্লাহর সকল নেতৃত্বকে অনুরোধ করব আপনারা সামনে এসে যে উপহার আছে আমাদের এক নম্বর ওয়ার্ড যুব কংগ্রেসের পক্ষ থেকে, প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা এলাকায় আমাদের কর্মীরা নেবে এবং আমরা এক নম্বর ওয়ার্ডে আজকে উপস্থিত সকল মানুষকে ধন্যবাদ জানাই মত উদ্যোগে সামিল হওয়ার জন্য। আজকে এক নম্বর ওয়ার্ড যুব কংগ্রেসের যুব তৃণমূল আমরা সবসময় মানুষের পাশে আছি। আমাদের যারা যুবকর্মী, আমাদের যারা সংগঠক, আমাদের যারা নেতা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই নির্দেশ, সবসময় মানুষের পাশে থেকে কাজ করতে হবে, মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। বরণ করে নেব বর্তমান পৌরসভার সহ প্রশাসক, এরপরে আমরা বরণ কমাজের স্পন্দন ভাতৃপ্রতিম মাননীয় রাজবিহারী হালদার মহাশয়কে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্তমান পৌরসভার প্রশাসক প্রণব চ্যাটার্জি, সহ প্রশাসক আইনুল হক, প্রাক্তন জেলা যুব সভাপতি রাজবিহারী হালদার, শহর তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস, তৃণমূলের জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। দেখুন, এক নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এখানে রাজ্যের উদ্যোগে এখানে গরিব যারা মানুষ আছে, লকডাউনের সময় খুবই অসুবিধার মধ্যে আছে, তাদের পাশে থাকার জন্য কিছু সামগ্রী নিয়ে তাদের হাতে তুলে দেওয়া হলো। কত লোককে দেওয়া হয়েছে? 350-400 মতো লোককে এখানে দিয়েছে। সামগ্রীর মধ্যে কী কী ছিল? খাবার চাল ছিল, মুড়ি ছিল, আলু ছিল, বিস্কুট ছিল, যেটুকু পাশে মানুষ, ব্যাপারটা কোনো দেয়াটা বড় কথা নয়। আমরা তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছি, এটা জানানোর জন্যই আজকে এই প্রোগ্রামটা। আমি তাকে দিলাম বলে তার চলে গেল এটা কথা নয়, কথা হচ্ছে আমরা সুখে দুঃখে মানুষের পাশে আছি, তার জন্যই এটা, যে তার বিরাট কিছু উপকার হলো নয়, কিন্তু আমরা যেতে পাশে আছি, তারা বুঝতে পারলো যে তৃণমূল কংগ্রেস আমাদের বন্ধু, এই জন্যই আজকে এই অনুষ্ঠানটা করা হয়েছে যে আমরা মানুষের পাশে আছি। আপনারা আজকে করোনা মহামারীতে যে মানুষ চারিদিকে খেতে পাচ্ছে না, তার জন্য খাদ্য সামগ্রী একটা ব্যবস্থা করেছে। কি কি দিয়েছেন? খাদ্যের মধ্যে কি কি সামগ্রী ছিল? চাল, ডাল, আলু, সয়াবিন, বিস্কুট, মুড়ি। আমরা ভেবেছি পরের প্রোগ্রাম কালী পুজোতে একটা শাড়ি, বস্ত্র বিতরণ এসব করার একটা প্ল্যান নিচ্ছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা।